চারজন ছাত্র বয়ান করেছেন চারজন তাবেঈ যদি কেউ বলে হাদিসটি যঈফ এই উসুল এখানে বড় বড় আলেমের দিন রয়েছে সবাই জানে যদি কোনো যঈফ হাদিস একাধিক সূত্রে একাধিক সনদে বর্ণিত হয় ওই হাদিসটি উন্নতি করে হাসানের দরজা লাভ করে তাই এই হাদিস হাসান হওয়াতে কোনো মাইলাল সহিহ প্রমাণ করতে পারবে না রুখতে পারবে না আর হাসান হাদিস ইসলামের দলিল প্রত্যেক ফুকাহায়ে কেরাম প্রত্যেক মুহাদ্দিস ঐক্যমত পোষণ করেছে একটি দলিলযোগ্য বিশুদ্ধ হাদিস পেশ করছি তাবেঈ বলেন উযকুর আহাব্বান নাসি ইলাইকা আপনি যাকে সমস্ত মানব জাতি চাইতে বেশি ভালোবাসেন তার নাম ধরে ডাকতেন আল্লাহ আপনাকে শেফা দান করবে ফাকালা ইয়া মুহাম্মাদা হযরত আব্দুল্লাহ ইবনে উমর কুফার মাটি থেকে ইয়া মুহাম্মাদা বলে ডাক দিলেন মহানব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে উমরের প্যারালাইসিসকে শেফাতে পরিবর্তন করে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু হাত তুলে বলেন না সুবহানাল্লাহ আরেকটি কিতাব রয়েছে ফুতুহুস শাম মোটামুটি 1250-1300 বছর পূর্বে লেখা কিতাব কমবেশ ফুতুহুস শাম তাবা তাবির লেখা কিতাব তিনি সেই কিতাবের মধ্যে লিখছেন খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে এসেছিলেন কাফিরদের সংখ্যা বেশি মুসলিমদের সংখ্যা কম খালিদ বিন ওয়ালিদ পাহাড়ের চূড়িতে গেলেন উঁচুতে গেলেন নবী রাউসাতের দিকে মুখ করে বলছেন ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ আমাদের সাহায্য করেন আমাদের সাহায্য করেন তাবেঈ বলছেন রাসূলের কায়নাতকে ডাক দিতেছিলেন মহান রব্বুল আলামিন মুসলমানদেরকে জয় দান করলেন ফাতা দান করলেন এই পৃথিবীর মুসলমান কি বোঝা গেল রাসূলের কায়নাতকে যদি আজ পর্যন্ত কেউ ইয়া রাসূলুল্লাহ বলে ডাকে নবীর নাম নেওয়ার কারণে আল্লাহ তাকে শেফা ইয়াব করে দেয় জোরে বল সুবহানাল্লাহ তার কারণে বেরেলির সরদার ইমাম আহলে সুন্নাত আলা হযরত বলছে আজ লে উনকি পনহা আজ মদদ মাঙ্গুন সে কাল না মানেঙ্গে কিয়ামত কো আগর মান গয়া জোরে বল সুবহানাল্লাহ তাই ব্রাদার ইসলাম কি প্রমাণ হলো রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের পূর্বেও জিন্দা ইন্তিকালের পরেও জিন্দা ইন্তিকালের পূর্বে উম্মতের উপকার করতেন ইন্তিকালের পরেও উম্মতের উপকার করে বাস একটি হাদিস আপনাকে শুনিয়ে দিই এই বিষয়ে মাজমাউ সাবাইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটি উল্লেখ করেছেন হাদিসটি উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার বেঁচে থাকা তোমাদের জন্য উপকার এবং আমার ইন্তিকাল করাও তোমাদের জন্য উপকার কারণ কি রাসূলের কায়নাত বলছেন আমার ইন্তিকালের পরে আমি নবী মুস্তাফা নিজের রওজাতে থাকব যখন তোমাদের ভালো আমল দেখব আমি আল্লাহর শুকরিয়া আদায় করব আল্লাহ তুমি আমার উম্মতকে ভালো আমল করার তৌফিক দান করেছো রাসূলের কায়নাত বলেন তোমাদের যখন খারাপ আমল দেখব গুনাহের কাজ দেখব আমি নবী আল্লাহর দরবারে তোমাদের হয়ে ক্ষমা চাইব তো আমার নবী মুস্তাফা আছেন রওজা মুবারকে আমরা কতটুক নেকি করলাম কতটুক গুনাহ করলাম আল্লাহ সব নবী পাককে জানিয়ে দেন আল্লাহর নবী যদি আমাদের নেকি দেখেন আল্লাহ শুকরিয়া আদায় করেন যদি আমাদের গুনাহ দেখেন আল্লাহর কাছে আমাদের গুনাহ ক্ষমা চান তাহলে কি বোঝা গেল আজ পর্যন্ত নবী মুস্তাফা নিজের রওজা মুবারক থেকে নিজের উম্মতির খেয়াল রাখে একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ তাহলে আপনারা বলেন বাবা রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবা ইন্তিকালের পর দূর দারাজ থেকে মুসিবাতে পড়ে ইয়া মুহাম্মাদা বলে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছেন আমার নবী বলছেন নবীগণ কবরে জীবিত তাহলে যেই ব্যক্তির নবীকে কবরে মরা মানে ওই ব্যক্তি নবীর দলের লোক না ইহুদির দলের লোক আর জোরে বলে আর যারা নবীকে জীবিত বিশ্বাস করে তারা কার দলের লোক নবীর দলের লোক আর নবী কি বলেছেন মানা আলিহি ওয়া সাহাবি যে আমার আমার সাহাবীর দলের লোক হবে ওই হবে দল জান্নাতি তো সাহাবীর আকীদা নবী রওজাতে জীবিত নবী মুস্তাফার আকীদা প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা যেখানে চাই যেতে পারে জোরে বল সুবহানাল্লাহ এখানে একটি কথা আপনাদেরকে বলে দিই বাবা একটি গুরুত্বপূর্ণ মাসআলা যেটা আপনাদের জন্য উপকার হবে আমরা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিই তো ইয়া নবী সালামু আলাইকা পাঠ করি কি করি না বাবা ইয়া রাসূল সালামু আলাইকা পাঠ করি বাংলাদেশে কিছু ডেড ফেল মলবি বেরিয়েছে মাতাল মলবি এদেরকে ইস্টেই থেকে কাঁচা কমচি দিয়ে পিটিয়ে নামিয়ে ঝাড়খণ্ডের রাঁচির পাগলাখানাতে ভর্তি করা দরকার কথা বুঝতে পারছেন বাবা
একজন মৌলভী বলছে কাযযাব বিন ইহুদির বেটা আরেকজন মৌলভীকে শুনলাম বলছে আল্লাহ পাক কুরআন পাকে বলছে ইয়া আইয়ুহান নবী অনেক লোক ভিডিও শেয়ারও করছে মনে করছে আমরা সঠিক দিন পেয়ে গেছি কিন্তু বেটা জানে না যে কুরআন পাকের নামে তাকে ধ্বংস করা হচ্ছে জাহান্নামের দলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে একটু লক্ষ্য করে শুনবেন বাবা আল্লাহ পাক পবিত্র কুরআন পাকে কি বলেছেন ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহার রাসূল আছে না নাই জোরে বলেন তো আল্লাহ পাক পবিত্র কুরআনে যখনই আমাদের নবীকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী হে সম্মানিত নবী আর আমরা বলি ইয়া নবী কুরআন পাক আল্লাহ কোথাও ইয়া নবী বলেনি তো ইয়া নবী বলে তোমরা আশিকের রাসূল নবীর সম্মান করো না নবীকে অপমান করো বলেন নাউজুবিল্লাহ যুক্তি দেখেন বাবা মানুষ মনে করে আসলে তো কোরআন পাকে ইয়া আইয়ুহান নবী আছে আর ইয়া আইয়ুহান নবীর অর্থ কি করলো যে হে সম্মানিত নবী দেখবেন এদিকে কলকাতার দিকে একটা মাতাল মৌলভী বেরিয়েছে বাপের জন্মে মাদ্রাসা যায়নি ওর বাপ ও রাজমিস্ত্রি ও রাজমিস্ত্রি ওর স্ত্রী ও রাজমিস্ত্রি আর রাজমিস্ত্রি করতে করতে দুটো বাংলা কিতাব পড়ে নিয়েছে আর ফাতোয়া মেরে বাড়ায় বুঝতে পারছেন না বাবা ফাতোয়া মেরে বাড়ায় এ বলছে কি আল্লাহ কোরআন পাকে বলেছেন ইয়া আইয়ুহান নবী হে সম্মানিত নবী আর সুন্নি নামে সিন্নি কর বলছে ইয়া নবী নবীকে অপমান করা হচ্ছে কুরআন পাকের বিরুদ্ধে বলা হচ্ছে আল্লাহ কত সুন্দরভাবে নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহান নবী হে সম্মানিত নবী জোরে বলেন নাউজুবিল্লাহ তাহলে আপনারা বলেন তো তাহলে আপনারা বলেন তো বাবা কুরআন পাকে ইয়া আইয়ুহান নবীর অর্থ কি করলো হে সম্মানিত নবী আচ্ছা বলেন তো কুরআন পাকে আছে না নাই ইয়া আইয়ুহাল কাফিরুন এই জোরে বলেন আছে না নাই বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তো আল্লাহ নবীকে বলছেন ইয়া আইয়ুহান নবী মানে সম্মান দিচ্ছেন হে সম্মানিত নবী তো ইয়া আইয়ুহান নবীর অর্থ লামাযহাবি ওয়াহাবি খারেজি জাহান্নামী ফিরকা আহলে হাদিস বলছে হে সম্মানিত নবী তাহলে ওই কুরআন পাকে 30 পারা সূরা কাফিরুন মধ্যে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল কাফিরুন তাহলে অর্থ কি হবে হে সম্মানিত কাফির কত বড় মাতালের বাচ্চা মাতাল ইয়া আইয়ুহান নবী বলেছে আর ইয়া আইয়ুহাল কাফিরুনটা বলেনি তাহলে আপনারা বলেন বাবা ইয়া আইয়ুহার শব্দ যদি হে সম্মানিত হয় তাহলে আল্লাহ কি কাফিরকে সম্মান দিয়ে কথা বলেছেন কুরআন পাকে একাধিক জায়গা আছে জায়গাতে রয়েছেন আল্লাহ বলছেন ইজ্জত আল্লাহ আল্লাহর রাসূলের জন্য এবং ঈমানদারদের জন্য একজন ফাসিক ব্যক্তি মুসলমান কিন্তু প্রকাশ্যে গুনাহ করে ওই ব্যক্তির সম্মান করা যাবে না তার তওহীন করা হবে তাহলে একজন কাফির আবু লাহাবকে আবু জেহেলকে উতবা সাইবাকে মক্কার মুশরিককে মক্কার ইহুদি খ্রিস্টানদেরকে আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল কাফিরুন তাহলে ইয়া আইয়ুহা শব্দ দিয়ে ডাকলেই যদি সম্মান বেড়ে যায় তাহলে আল্লাহ কি আবু জেহেলের সম্মান বাড়িয়ে দিয়েছে এর নাম হলো ওয়াহাবি একটা চোখ আছে আর একটা চোখ নাই দাজ্জাল কানার আপন সন্তান কথা বুঝছেন মানে একদিন পড়েছে আর একদিন বাদ দিয়ে দিয়েছে কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআন পাকে ইয়া নবী বলেছেন কি বলেননি উঠান পবিত্র কোরআন আল্লাহ বলছেন ইয়া জাকারিয়া আল্লাহ কোরআন পাকে বলছেন ইয়া আদম আল্লাহ কোরআন পাকে বলছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া আল্লাহ পাক বিভিন্ন নবীদেরকে ইয়া শব্দ দিয়ে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নবীও বলেছেন আর কোরআন হচ্ছে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর জন্য আইডিয়াল মডেল সারা পৃথিবীর জন্য অনুসরণীয় একটি কিতাব এই কোরআন পাকে আল্লাহ যেইভাবে নবী মুস্তাফাকে ডাক দিয়েছেন কিয়ামত পর্যন্ত ওইভাবে নবীকে ডাক দেওয়া নাজায়েজ নয় আমার আল্লাহর সুন্নাত জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ ইয়া আইয়ুহান নবী বলেছেন ইয়া আইয়ুহান নবী বলো আল্লাহর সুন্নাত আল্লাহ ইয়া আদম বলেছেন ইয়া নবী বলা ইয়া আদম বলাও আল্লাহর সুন্নাত একটু জোরে বলেন না সুবহানাল্লাহ কুরআন পাকের একটি আয়াত আর করে দলিল দেয় ওয়াহাবি কি দলিল দিচ্ছে কিছু লোক আসলো আসার পরে বলছেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ একটু বেরিয়ে আসেন আপনার সাথে কথা আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া মুহাম্মদ বলে ডাকলো তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আয়াত নাজিল করে নিষেধ করে দিলেন তাদেরকে কি করলেন সচেতন করে দিলেন কেন বলছে ইয়া মুহাম্মদ বলে ইয়া নবী বলে ডাকা যাবে না
কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন নিষেধ করলেন? নবীগণকে যদি পরিজন থাকে, নবী পাকের নিকটে আপনার আমার পরিজন আছে, আল্লাহ বলেন যখন আমার নবীর দরবারে যাবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দিবেন আর তুমি দাঁড়িয়ে থাকো, যতক্ষণ পর্যন্ত আমার নবী হুজরা থেকে না বের হবে ততক্ষণ পর্যন্ত নবীকে ডাক দেওয়া যাবে না। জোরে বল সুবহানাল্লাহ। ইয়া মুহাম্মদ বলা যাবে না, এটা প্রমাণ হয় না, নবীকে বাইরে থেকে ডাকা যাবে না, কারণ এটা সলিমউদ্দিন কলিমউদ্দিনের দরবার নয়। আল্লাহ হযরত বলেন, ওয়া খোদা খোদা কা ইহি হেদার নেহি আর কোই মাফর মাকার জো ওয়াহাঁ সে হো ইহি আকে হো জো ইয়াহাঁ নেহি ও ওয়াহাঁ নেহি। আল্লাহ হযরত বলেন, আল্লাহ পাকের দরবার হচ্ছে এই জমিনের মাটিতে, মুস্তাফার দরবার, আল্লাহ যাকে যেটা দিবে আমার নবীর দরবার থেকে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। নামাজ আল্লাহ দিয়েছেন ফরজ, নবীর দরবার থেকেই হয়েছে। কুরআন আল্লাহ দিয়েছেন, নবীর দরবার থেকে দিয়েছেন। হজ আল্লাহ দিয়েছেন, নবীর দরবার থেকে। ইমাম আল্লাহ দিয়েছেন, নবীর দরবার থেকে। তাই রাসূলের পাক বলেন, বুখারী শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, রাসূলের কায়নাত বলেন, ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা তাসিম, নিশ্চয় আল্লাহ দেনে ওয়ালা, আমি নবী বাটনে ওয়ালা। আরে নামাজ রোজা হজ যাকাত আমার আল্লাহ দিয়েছেন, আমার মুস্তাফা বন্টন করেছেন। জোরে বল সুবহানাল্লাহ। তাই বিরাদ ইসলাম বলেন তো ইয়া নবী বলা যাবে কি যাবে না? আরে জোরে বলতে হবে বাবা। এলাল উন্নহ বলে একটি কিতাব আছেন, গ্রামারের কিতাব। সেই কিতাবের মধ্যে রয়েছে, দূরের এবং কাছের উভয়কে ইয়া শব্দ দিয়ে ডাকা যায়। বিশ্ববিখ্যাত একটি গ্রামারের কিতাব রয়েছে, শারহে জামি। সেই কিতাবের মধ্যে লেখা আছে, ইজা ক্বালা ইয়া রাজুল ফা মানাহু কা মানা ইয়া আইয়ুহা রাজুল, ইয়া আইয়ুহা রাজুল বলে যেই অর্থ হয়, ইয়া রাজুল বলে একই অর্থ হয়। আপনি কোরআন পাকের যে কোনো বাংলা অনুবাদ উঠিয়ে নেন, যে কোনো ডিকশনারির কিতাব উঠিয়ে নেন, ইয়া আইয়ুহা নবীর অর্থ যেটা, ইয়া নবীর অর্থ সেটাই। যেমন আব্বা এবং বাবা একজন কি বলে, বলে কি বলে না? আব্বা ও মায়ের স্বামীকে বলে, বাবা ও মায়ের স্বামীকে বলে না, কি বলেন? তেমনি ভাবে ইয়া আইয়ুহা নবী, ইয়া নবী দুটোর অর্থ এক। ওয়াহাবি মানুষকে গুমরা করার জন্য বলে ইয়া নবী বলা যাবে না। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, ইয়া মুহাম্মদ তুমি তিনার চাইতে দিন বেশি বুঝো। খালিদ বিন ওয়ালিদ বলছেন, ইয়া মুহাম্মদ তুমি দিন বেশি বুঝো। আবু বকর সিদ্দিকের জামানায় সাহাবা ইকরাম যুদ্ধের ময়দানে গিয়েছেন, লড়াই চলতে আছে, লড়াই চলবে, কি করছেন? সাহাবা নারা মারছেন আল্লাহু আকবার, কাফিররাও নারা দিচ্ছে আল্লাহু আকবার। সাহাবা হতবাক হয়ে চিঠি লিখছেন আবু বকর সিদ্দিককে, হুজুর আমরা যখন আল্লাহু আকবার নারা দিই, কাফির আল্লাহু আকবার নারা দেয়, আমরা বুঝতে পারি না মারবো কাকে, ধরবো কাকে। হুজুর উপায় কি? আবু বকর সিদ্দিক বলেন, কাফির যখন আল্লাহু আকবার বলবে, তোমরা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলবে। জোরে বল সুবহানাল্লাহ। নবী পাকের প্রথম খলিফা তিনি বলছেন, তোমরা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলবে, ইয়া নবী বলবে। আব্দুল্লাহ ইবনে উমর ইয়া মুহাম্মদ ইয়া নবী বলে ডাক দিচ্ছেন, খালিদ বিন ওয়ালিদ ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দিচ্ছেন, আর ওয়াহাবি বলছেন ইয়া নবী বলা যাবে না, ইয়া মুহাম্মদ বলা যাবে না। আপনাকে বুঝতে হবে, এই ফতোয়া পেল কোথায় থেকে? আমেরিকার ফান্ডিং থেকে পেয়েছে, ইহুদির কাছ থেকে পেয়েছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত ইয়া নবী বলে, এটা কাউরির সুন্নাত নয়, নবী মুস্তাফার সাহাবীর সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহর কোরআন সুন্নাত। আর যেই দিকে কোরআন হাদিস নবী এবং সাহাবী আমরা যাব সেই দিকে, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাবা, সাহাবার আকীদা কি? ইয়া নবী বলা যায়। সাহাবার আকীদা কি? ইয়া রাসূল বলা যায়, ইয়া রাসূলুল্লাহ বলা যায়। আর ওয়াহাবির আকীদা কি? ইয়া নবী বলা যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। কুরআন পাকের আকীদা ইয়া নবী বলা যায়, ওয়াহাবির আকীদা ইয়া নবী বলা যাবে না। তো যারা সাচ্চা পাক্কা কুরআন হাদিস মানতে ওয়ালা রয়েছে, তারা সুন্নি মুসলমান রয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। আর একটি কথা আপনাকে বলি বাবা, আমরা হলে সুন্নাত ওয়াল জামাত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে মানি, সাহাবা ইকরামের দিনকে মানি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিনকে মিটানোর অনেক চেষ্টা করা হয়, দোয়া নিয়ে মুসলমানদের মধ্যে ঝামেলা, আজান নিয়ে মুসলমানদের মধ্যে ঝামেলা, সালাম নিয়ে মুসলমানের মধ্যে ঝামেলা, হজ যাকাত নিয়ে মুসলমানদের মধ্যে ঝামেলা চলছে। কেমন করে চলছে? কেউ বলছে হজ করতে আসলে মদিনা যাওয়ার দরকার নাই, বলছে কি বল না বাবা? জোরে বলেন। ও যে হজ করতে যদি যাও, নবী রওজা যাওয়ার কোনো প্রয়োজন নাই।
কিন্তু সুন্নিদেরকে কি শিক্ষা দেওয়া হয়েছে হাজিও আও শহীন শাহ কা রওজা দেখো কাবা তো দেখ চুকে কাবে কা কাবা দেখো আর মক্কাতে তো হজ করব কাবা রয়েছে মদিনাতে নবী রওজা জিয়ারত করব যিনি কাবারও কাবা রয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ হজ করতে গিয়ে ঝামেলা নবীর কবর জিয়ারতকে নিয়ে ঝামেলা জানাজার নামাজের পরে দোয়া নিয়ে ঝামেলা দাফন করার পরে দোয়া নিয়ে ঝামেলা ইসলামের মধ্যে এমন এমন ঝামেলা ভরে দিয়েছে ইবলিস এখন বসে আছে একটা লোক যাচ্ছে দেখছে ইবলিস চেয়ারে বসে আছে লোকটা বলছে ইবলিস তোমার কাজ হলো মানুষকে বেনামাজি বানানো মানুষের ঈমান ধ্বংস করা আমল ধ্বংস করা আকীদা ধ্বংস করা তো তুমি বসে কি করছো মানুষের ঈমান দিয়ে ধ্বংস করো বসে কেন আছো তো ইবলিস বলছে যে আমি কিছু দল তৈরি করে মৌলভীকে খেলাফত দিয়েছি ওয়াহাবি মৌলভীকে দেওবন্দি মৌলভীকে খেলাফত দিয়েছি আমার কাজ তারা ভালো চালাচ্ছে আমি এখন বসে আরাম করছি একবারে টাটকা ইবলিসের খলিফা চিন্তা করেন বাবা আমরা মাটি দিতে যাই কি যাই না মাটি দিতে যখন যাই তো মাটি দিতে গিয়ে আমরা একটা দোয়া পড়ি আয়াত কুরআন পাকের আয়াত পড়ি কি আয়াত মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পড়ি কি পড়ি না কিছু মাতাল মন্দির বেরিয়েছে বলছে এই আয়াত করে মাটি দেওয়া মানে নবীকে অপমান করা দেখবেন কিছু ঘুমটাওয়ালা মন্দির আছে এইভাবে এই ঘুমটাওয়ালা মন্দির বক্তব্য মুসলমানদের জন্য শোনা জায়েজ নয় কারণ এরা মানুষকে বলে যে বিনা টুপিতে নামাজ পড়ো কোনো অসুবিধা নাই টুপি পড়ার দরকার নাই আর নিজে ঘুমটা পড়ে ঘুমটা কেন পড়ে টুপি পড়তে নিষেধ কেন করে উঠান মুসলিম শরীফ সাহাবিয়ে রসুল বলছেন বদরের যুদ্ধতে যেই কাফিররা যুদ্ধের ময়দানে এসেছিল তাদের সকলের মাথাতে ঘুমটা ছিল বুখারী মুসলিমের মধ্যে হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে চাপলেন মসজিদে দেখছেন কিছু সাহাবী নামাজ পড়তে এসেছেন তারা মাথায় এইভাবে ঘুমটা দিয়ে আছেন তো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তোমাদেরকে দেখে বদরের যুদ্ধের ইহুদিদের মতো লাগছে কারণ তারা যখন যুদ্ধ করতে এসেছিল তাদের মাথাতেও চাদর ছিল ঘুমটা ছিল তো চিন্তা করেন অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত বুখারী বলেন মুসলিম বলেন আবু দাউদ বলেন ইবনে মাজা বলেন তিরমিজি বলেন নাসাই বলেন সমস্ত হাদিসের কিতাবের মধ্যে রয়েছে যে নবী মুস্তাফা টুপি পড়তেন পাগড়ি পড়তেন সাহাবারা টুপি পড়তেন পাগড়ি পড়তেন আর এখন ইহুদির ফান্ডিং পানেওয়ালা নাম আহলে হাদিস সুন্দর নাম কত কিন্তু এই যে নাম আহলে হাদিস এই নামটাও তারা ইংরেজদের কাছ থেকে নিয়েছে ভারতে যখন ইংরেজদের হুকুমত ছিল এদেরকে বলা হতো ওয়াহাবি ওয়াহাবি শব্দ একটা গালি হয়ে গেছিল ঘৃণা হয়ে গেছিল তারা কাগজে লিখে দরখাস্ত দিল পাঞ্জাবের গভর্নর একজন ইংরেজ মহিলা ছিল তার পা টিপে তেল লাগিয়ে মহলম লাগিয়ে বলল যে হুজুর নেই আমাদেরকে মানুষ ওয়াহাবি বলে খারাপ লাগে নামটা চেঞ্জ করে আহলে হাদিস নাম দেন তো ওই ইংরেজ তাদেরকে নাম দিল আহলে হাদিস কে নাম দিল বাবা আহলে হাদিস নামটা ইংরেজরা দিল আমাদের মুকদ্দরের উপরে নাজ করেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত নাম কোনো ইংরেজ দেয়নি কোনো খ্রিস্টান দেয়নি আহলে সুন্নাত ওয়াল জামাত নাম আমার নবী মুস্তাফা দিয়েছেন জোরে বল সুবহানাল্লাহ যারা ইংরেজদের নাম লওয়া নাম প্রচার করে যাদের নামটা ইংরেজদের দেওয়া নাম তারা নবীর দিওয়ানা কি করে হতে পারে নবীর দেওয়া ইসলাম কি করে মানতে পারে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমার নবীর নাম দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত যার শর্ট হলো সুন্নি জামাত আমরা নিজেকে অন্য নাম দিয়ে ডাকবো না আমরা নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে ডাকবো জোরে বল সুবহানাল্লাহ এটাই তো প্রমাণ করে জান্নাতি দল কারা যারা ইংরেজদের দেওয়া নামকে পছন্দ করেছে তারা কোনোদিন জান্নাতি হতে পারে না যারা নবীর দেওয়ার নাম পছন্দ করেছেন তারাই হলো জান্নাতি একটু জোরে হবে না সুবহানাল্লাহ একটু হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ আপনাদেরকে ঘুম আছে একটু হাত তুলে ঘুমটা বাবা পালিয়ে যাবে আচ্ছা শুনেন বাবা রাসূলের কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের সুন্নাত কি আমরা যে মাটি দিতে যাই মাটি দিতে গিয়ে একটু দোয়া পাঠ করি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম এই আয়াতটা পাঠ করি কি করি না এখন ঘুমটাওয়ালা মৌলভী বলে দিলাম ঘুমটা পড়া ইহুদিদের সুন্নাত একবার দুইবার কেউ মাথায় দিয়ে দিল ঠিক আছে ঠান্ডা লাগছে দিয়ে দিল রোদ লাগছে দিয়ে দিল এমনি হয়তো দিয়ে দিল দু চার মিনিট একদিন দুদিন ঠিক আছে আর এমন মৌলভী আছে ওয়ার যদি নিচে প্যান না থাকে ওই মঙ্গল থাকে চলবে কিন্তু ঘুমটা ওকে লাগবে হাজারটা বক্তব্য শুনবেন তো হাজার রকম ঘুমটা
মানে ইহুদির ফান্ডিং পাচ্ছে, ঘুমটা যদি নেমে যায় তাহলে টাকার পাওয়া যাবে না। কিন্তু আমরা কি ঘুমটা পড়তে বলেছি বাবা? আমরা নিজে কোনদিন ঘুমটা পড়ি? এটাকে আমরা নিজের অভ্যাস চরিত্র বানাই নি, এটা ইহুদিদের চরিত্র। আমরা পাগড়ি পরি, টুপি পরি, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র। জয় বল সুবহান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি অথবা পাগড়ি পরে নামাজ পড়তে নির্দেশ দিতেন, কারণ আল্লাহ পাক বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, কি বলেছেন, যে তোমরা মসজিদে পরিপূর্ণ সাজে খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা মসজিদে পরিপূর্ণ সাজে এসো, আর মুসলমানদের টুপি অথবা পাগড়ি ছাড়া পরিপূর্ণ সাজ হতে পারে না। দরে বান সুবহানাল্লাহ।